উইদাউট মি তোমরা কেন স্টার্ট করেছো? হ্যালো এন্ড ওয়েলকাম টু দ্য গ্ল্যাম সিস্টার ব্লগ। তোমাদের সবাইকে ওয়েলকাম গ্ল্যাম সিস্টার ব্লগে। ঘড়িতে এখন বাজে নি এখন 12টা, সো গুড মর্নিং সবাইকে। লকডাউনের মধ্যেই আছি সবাই স্টিল, বাট তার মধ্যেও কিছু কিছু কাজ থাকে আমাদের, লাইক বাইরে যেতেই হয়। তো আজকে দিদিরা গেছে, আর জিজু গেছে ব্যাংকে, ব্যাংকের কিছু কাজ ছিল বাকি, তো ওরা ব্যাংকে গেছে আর আমি ঘরেই রয়েছি গোলুর সাথে। যে গোলুর আজকে ক্লাসও নেই, ওর আজকে ক্লাস অফ, মানে ছুটি আজকে ওর ক্লাসের, তো বসে এখন চিল করছে। আর আমাকে অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের যা রুটিন, যা কাজ আমাদেরকে সেটা করতেই হবে। ও বেবি, ও রেস্ট নিচ্ছে, যখন আমরাও ছোটো ছিলাম আমরা ভাবতাম কবে বড় হব, কবে মা বাবার মতো হবো, কাজ করবো, আর এখন ভাবি কাশ আমরা ছোট থাকতাম, তো সব রকম দায়িত্ব আর হতো না, খালি খেতাম, পড়াশোনা করতাম, ঘুরতাম আর ঘুমাতাম। বাও কি লাইফ! বাট এখন লাইফ পুরোটাই চেঞ্জ, বড় হয়ে গেছি, অনেক দায়িত্ব, অনেক কাজ, সবটাই করতে হবে। তো এখন আমি রান্নাঘরে যাব। অনেক সকালে আজকে উঠেছি, অনেক সকাল বলবো না, সকালেই উঠেছি, অত আমি মর্নিং পার্সন না কি আমি সব সকাল সকাল উঠি। হ্যাঁ, কলেজে থাকার সময় উঠতাম, বাট আজকে 9:30-এর সময় উঠে গেছি, 9:30-8:30 উঠে গেছি, শুয়ে শুয়ে ল্যাথ খাচ্ছিলাম। তারপরে উঠে ব্রেকফাস্ট করে, ভিডিও এডিট করে, আপলোড করে, এখন একটু আমি কথা বলছি বলে কফি বকে দিল। কেন বকলে তুমি আমাকে? কেন বকে দিলে মা? আমি কি কিছু ভুল বলেছি? হ্যাঁ মা গো, আমি কিছু ভুল বলেছি মা। তুমি তো এই জন্য নাড়ছো, কি হয়েছে? এখানে এসো। আমাকে তাহলে বকলে কেন? আদর খাবে? আদর কিন্তু ও খাবে না। কই সে? আই ডোন্ট নো কি হয়েছে, কিছু বলবে আমাকে? কই সে? কই সে? দেখি তোমার টিথগুলো সবাইকে দেখিয়ে দাও তো, আমি একটা কথা বলছিলাম, তুমি ভুট করে নক দিয়ে নো বলে দিলে। হ্যাঁ, এটা গুজু বাবা, এটা গুজু মাম্মা আমার, এটা সোনা মা আমার। তো যেটা বলছিলাম, কোথায় ছিলাম? রান্নাঘরে। এখন রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে কি আর করবো, রান্নাই করবো। আজকের মেনু হলো কুমড়ো দিয়ে চিংড়ি মাছ, সবাই খেতে ভালোবাসে বাঙালিরা, কুমড়ো দিয়ে চিংড়ি মাছ ভাবছি করবো। আর লিওর আজকে ফরমাইশ যে আজকে ডিমের অমলেট করে ডিমের তরকারি বানানো, আমাকে বলেছিল যে মিমি আজকে ডিমের অমলেট করে তরকারি বানাতে, ওটা খুব ফেভারিট ওর। আর এই যে হ্যাঁ কথাটা শুনে, হ্যাঁ বলো কি? হ্যাঁ কি? হ্যাঁ। আর আর এনেছিল কালকে জিজু মাছের তেল, আমার ফেভারিট, আমার খুব ভালো লাগে মাছের তেল খেতে, আমার ফেভারিট। কফি, কফি আমাকে কীভাবে দেখছে কেন? আচ্ছা কফি কী খাবে? চিকুন। কফির লোমগুলো বড় বড় হয়ে গেছে, আজকে তো টাইম পাবো না আমি, কারণ আজকে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে মাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, কালকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে। ফার্স্ট কালেক্ট করবো আমার রিপোর্টটা, কালকে একটা ইউএসজি মার রিপোর্ট হয়েছে, তো সেটা কালেক্ট করবো আগে, দেন তারপরে মাকে নিয়ে যাবো ডাক্তারের কাছে। আর কালকে কফিকে ভালোভাবে ধরেকে স্নান ধ্যান করাতে হবে, লোম টোম কাটাতে হবে, নখ কাটাতে হবে, ওর নখগুলো অনেক বড়ো হয়ে গেছে, তো আমি মাসে দুবার করেই কাটি। আর লোমটাও তাই না মা, গরম পড়ে গেছে তো ওকে এখন নেড়ু করে দিতে হবে। আর এখন যাব, মাছের তেলটাই ভিজিয়ে রেখেছি আর চিংড়ি মাছটাও ফ্রিজ থেকে বার করে রেখেছি, কুমড়োটা কাটবো, ভাত আমি বসাচ্ছি, আর হলো ডিমের তরকারি, ডিমের তরকারিটাও গিয়ে স্টার্ট করবো, মশলা মশলা সব করে রেখে এসেছি। দিদি গেছে এখন ব্যাংকে, দিদি আর জিজু, ওখান থেকে ওরা মনে হয় গড়িয়াহাট যাবে, আমি জানি না, গড়িয়াহাট হয়তো খোলা, তোরা হয়তো যাবে, কিছু জিনিস আনার ছিল বাড়ির জন্য, তো ওরা গেছে ওই কারণে, দেখা যাক এখন খোলা কি না গড়িয়াহাট। তারপরে ওরা যখন বাড়িতে ঢুকবে তারপরে আমি আর মা যাবো ডাক্তারের কাছে। তো এখন চলো রান্নাঘরে যাবে, অনেক অনেকটা বকলাম, কফি আর লিও পুরো আমার টাইমটা খেয়ে নিলাম, অনেকটা বকলাম, তো চলো রান্নাঘরে যাই, গিয়ে রান্নার প্রিপারেশন নিই। তো রান্নাঘরে চলে এসেছি, এই হলো চিংড়ি মাছ, এটা হলো মাছের তেল, কালকে মা ধুয়ে পরিষ্কার করে গেছে, আমি করতাম বাট মা দেখতে পেয়েছে তো মা করে নিয়েছে, আর এটা আমি ধুয়ে ফেলে রেখেছি। এই হলো কুমড়ো, কুমড়োটা এইটুকুনি করবো না, আর একটু করা আছে দেখাচ্ছি, এই হলো আর্ধেক কুমড়ো করা আছে, তো এটার সঙ্গে, তো ওই কুমড়োটার সঙ্গে এটাকে মিক্স করব, করে চিংড়ি মাছ দিয়ে একটুখানি তরকারি বানাবো। মা করবে এই মাছের ডিমের বড়া, এটা দি খেতে চেয়েছে, আজকে নর্মালি করছি না মাছের তেল, আজকে বড়া বানাবো।
আরেকটা জিনিস বলি, এটা প্রায় বর্ষাকালে আমার আমাদের এই জানলার এখানে দেখা যায়। জিনিসটা হলো এটা, এটা হলো একটা উচ্ছে গাছ। তো কোনো এক সময় হয়তো এখানে উচ্ছের বীজটা পড়েছিল, তো সেই দেখে এখানে গাছ হয়েছে। ভাবা যায় এইটুকু জায়গার মধ্যে? মানে প্রকৃতি সব জায়গা থেকে চায় যেতে আমাদেরকে বাঁচানোর জন্য। দেখো কোথা থেকে গাছটা বেরিয়ে উঠেছে, এটা হলো উচ্ছে গাছ। আর এখানে আরেকটা হয়েছে, এটা হলো এই যে নয়নতারা যে ফুলটা আমার ছাদে, তার অনেক গাড়ির আওয়াজ এখানে, নয়নতারা যে ফুল সেই ফুলের চারা এটা। ওপরে অনেক গাছ হয়েছে, সেখান থেকে বীজ পড়ে হয়তো হয়েছে, আর এখানে জল ছিল, তো এটা হলো বৃষ্টি হয়েছিল তার জন্য এত বীজগুলো উঠেছে। আর এখানে কিছু বাজিয়ে রেখেছি। তো এই গাছটাকে মানে গাছ সেটাকে না, এটা হলো কী বলে ছোটো একটা চারা, গাছ না এটা, ছোটো চারাটাকে আমি ভাবছি ছাদে অনেকগুলো আমার টব আছে খালি, বা নিচেও আছে, তো আমি ভাবছি ও দুটোর ওপরে না এতো নিচে দুটো একটার মধ্যে আমি এটাকে গিয়ে লাগাবো, এখান থেকে তুলে ওখানে শিফট করবো যাতে একটু ভালোভাবে বাড়ে। সেই যখন হচ্ছে এখানে, এখন চারাটা এখানে বেড়ে উঠেছে, তো আমি কেন এটাকে টবে দিয়ে দিই, যদি হয় হবে, না হয় না হবে, দেখা যাবে। বাট আমার হাতে গাছ হয় তো এটাকে আমি তুলে নিয়ে যাব। এখন না, আগে আমি রান্নাটা শেষ করি, দেন স্নান করে। এর আগেও এখানে অনেক তোমার এরকম চারা বেরিয়েছে, কুমড়ো বা লাউ যখন এখানে দানা পড়তো, তো বৃষ্টির জল লেগে এখানে হতো এরকম চারা গাছ। তো ওপরে আমি ছাদে ওটাও লাগিয়েছিলাম, কুমড়ো গাছও লাগিয়েছিলাম, লাউ গাছও লাগিয়েছিলাম। বাট হ্যাঁ, লাউ হয়নি, কুমড়ো হয়নি, কিন্তু গাছটা অনেক বড়ো হয়েছে, আর সেটা আমরা শাক হিসাবেও খেয়েছিলাম। তো এখন এটার পালা, এটাকে নিয়ে যাব। বাট এখন না, রান্নাবান্না শেষ করে। আর এখানটা কত পিঁপড়ে জমা হয়েছে দেখো, তো আমি দুটো কাজু বাদাম ওদেরকে দিলাম খেতে। এই যে দেখো কত পিঁপড়ে, এই যে। তো আমি ওদেরকে দুটো কাজু বাদাম দিলাম খেতে, কাজুর মধ্যে ছিল, তো দুটো কাজু ওদেরকে দিয়ে দিয়েছি। তো আর বকবক না করে রান্নাটা আবার শুরু করি, কারণ লেট হয়ে যায়, মাকে নিয়েও বেরোতে হবে। আর হ্যাঁ, আমি সেট আপ করে করি রান্না করতে করতে, আমি একটু গান শুনতে ভালো লাগে, তো আমি সেট আপ করেছি। এই যে সেট আপ, এটা হলো JBL-এর বক্স, আর আমি এটাতে গান শুনি আর রান্নাবান্না করি। এটাকে আমি সেট করে দেখুন বন্ধ রেখেছি, কারণ ব্লগটার সময় এটা কপিরাইট খেয়ে যাবো, যেন বন্ধ রেখেছি। তো এটাকে অফ করে আমি গান চালিয়ে রান্না করতে যাবো। বাই। মা চলে এসছে, মাসে ড্রেস চেঞ্জ করে নিয়েছে, স্যানিটাইজ করে নিয়েছে, আর মায়ের জন্য এখন বানাচ্ছে এখানে চা। এখন চা খাবে, আর আমি এখানে চিনি মাছটা পেঁয়াজ দিয়ে ভাজছি, আমি হালকা শ্যালো ফ্রাই করছি, তারপরে কুমড়োটা দেবো, আর মা বানাবে মাছের তেলের বড়া। সেই রেসিপিটা তোমার সঙ্গে শেয়ার করবো আজকে এই ব্লগে, মা কীভাবে মাছের তেল দিয়ে বড়া বানায়, দেখে দেখো। তো এখানে প্রিপেয়ার হচ্ছে হলো পেঁয়াজ, লঙ্কা, পেঁয়াজ আর লঙ্কা, আর কি কেটেছে, রসুন। এবার রসুন দিচ্ছে মা, এটা হলো মাছের তেলের বড়ার জন্য প্রিপেয়ার, প্রিপারেশন নিচ্ছে। কত লঙ্কা দিয়েছে মা, দিও না, ঝাল ঝাল না হলে ভালো লাগে, শুনেছো? মাছের তেলে বাঙালি মানুষগুলো বড্ড ঝাল খায়, আর আমরা ঝাল ছাড়া খাই, ঘটিটা একটু ঝাল কম খায় আর মিষ্টি খায় ঘটিটা। দেখে তো খুব ভালো লাগছে, দুটো মিক্স লাল পেঁয়াজের সঙ্গে কাঁচা লঙ্কা। হ্যাঁ, আমরা ওই ঝাল কম খাই, আমার অনেক ঝাল বেশি খাই। হ্যাঁ, ওরা তো ঘটি, তারই জন্যেই। হ্যাঁ, আমার মা বাঙালি, তাই জন্য। আর আমি এদিকে ডিমটা ভাজছি, নিচে বসে কাজ করতে পারি না, মা নিচে বসেই কর। আর এদিকে আমার ডিম ভাজা হয়ে গেছে লিওর জন্য, লিও স্পেশাল রান্না আজকে হবে, ডিম অমলেট করে তরকারি। এটা আমরা ছোটোবেলায় খেতাম, বলো মা ছোটোবেলায় করতে পারে না, একটা ডিমকে দুবেলা খাওয়ার জন্য ডিম অমলেট করে রান্না। এদিকে ভাত হয়ে গেছে, কুমড়োটা বসানো আছে, তুই আমি স্নান করে যাবো না ভাবছি, এসে একবারে স্নানটা করবো, কারণ হসপিটাল থেকে এসে আবার আমাকে স্নান করতে হবে। আমি যে যা জামা কাপড়ে আছি এগুলো রান্নাবান্না করে চেঞ্জ করে খেয়ে তারপরে অন্য ড্রেস পরে গিয়ে একবারে এসে স্নান করবো, রান্নাবান্নাটা কমপ্লিট করি, অনেক টাইম হয়ে গেছে, বেরোতেও হবে আমাদেরকে। তো বেশ অনেকদিন পরে আমাকে আজকে ব্লগে এসেছি আমরা, আমাকে আজকে বলছি কি সব,
স্নান দান করে এখন বসেছি, বাইরে গেছিলাম একটুখানি ব্যাংকের কাজে, ফিরে আসলাম, এসে দেখছি মা এসে গেছে। আর মা আজকে কী বানাচ্ছে আমার জন্য? মা দার বানাচ্ছি আজকে মাছের তেলের বড়া, ফ্রেশ ফ্রেশ মাছের তেল। এখানে আছে পেঁয়াজ, লঙ্কা আর রসুন, বাস। আর হলো চালের গুঁড়ো আর বেসন, আর বেসন বাস, এইটুকুনি জিনিস। আর হচ্ছে মায়ের হাতের ম্যাজিক, এবার রেডি হবে, নম নম করে খাবো। কবে থেকে ইচ্ছা হচ্ছিলো মাছের তেলের বড়া খেতে, কিন্তু মাছের তেলের বড়াটার মধ্যে এই মাছের এই যে পোটকা থাকে না, ওগুলো আছে, ওগুলো দেবো না, শুধু তেল দেবো। কেন, ভালো লাগে তো? ওটা খেতে ভালো লাগবে, তো খাবে না কিটা? দাও একটু দাও। কি তুমি কি বলবে বল, আছে, তুমি কি খাচ্ছো? আমার জানাই, মানে জানাই বলবো কি, আমার ছেলে, আমার ছেলে মাছের যা তেল এনেছে না, সে যে কোনো মানুষ দেখেই লোভ লাগবে। আর কিছু বাকি আছে তোমার ছেলের নামে প্রশংসা করতে? আমার ছেলের নামে আমি যত প্রশংসা করি তাও মানে কম, ভগবান আমাকে খুঁটে খুঁটে দিয়েছে, যেমন মেয়ে তেমন ছেলে তেমন জামাই। জামাই ষষ্ঠীতে কি রান্না করবো তোমার ছেলে? জামাই ষষ্ঠীতে কি রান্না করবো এখন জানি না, এখন জামাই কি খাবে ষষ্ঠীতে? এমনিতে আমাদের এখন এবছর আমাদের ষষ্ঠী নেই, তারা যেহেতু আমার একটা ভাসুর মারা গেছে, সেই জন্য এখন এক বছর না গেলে আমাদের হবে না। এমনি জামাইকে ডাকবো, ডেকে যেরকম দুটো খাওয়া দিতে হয় খাওয়া টাবার দেবো, ভালো মন্দ রান্না বান্না করে আম কাঁঠাল সব কিছুই করবো, শুধু আশীর্বাদটা দেবো না, আর হলো কিছু জামা কাপড় যেরকম দেই প্রতি বছর, সেটা করবে না, সেটা দেবো না, কিন্তু এমনি ডাকবো, ডেকে খাওয়ানো দাওয়ানো সবই করবো, শুধু ওইটাই করবো না। কিন্তু তুমি কি জানো পৃথিবীর সব জামাইয়ের ওই একটা দিনের জন্য কীভাবে ওয়েট করে? সবাই জানে, ওই জন্যেই তো, এই কারণে তো আমি জানি তো, ওই কাজের জন্য ডাকবো, ডেকে সবাই খাওয়া দাওয়া করবে, আনন্দ করবে। ছেলে করতে সারা বছর 365 দিনের মধ্যে 356 দিন নাকি 65 হতে হয়, 65 তো 64 ডেজ ছেলে হয়ে যায় আর এক দিনের জন্য জামাই হয়ে যায় সারা মানে এর জন্য আমার, তাও আমি তখন আমি বলি বাবাই বলি, আমার বাবা ছাড়া কোনো কথা না। বাবা ছাড়া আমার ভগবান কুটে কুটে দিয়েছে, আমার যেমন মেয়ে দিয়েছে তেমনই আমার একটা নাতি দিয়েছে গোপাল, গোপাল তো গোপালই, একদম কাটি কাতি ঠাকুর তো কাতি ঠাকুরের মতনই দেখতে। বাবা তারপরে আমার একটা ছেলে, মানে ভগবান আমাকে ছেলে দেয়নি ঠিক কথা, কিন্তু যা দিয়েছে ভগবান বলেছে দাঁড়া, তোকে তো ছেলে দেয়নি কিন্তু মেয়ে দিচ্ছি, কিন্তু ছেলে দেখবে ছেলের থেকেও বেশি করবে। আর সেরকম একটা জামাইও পেয়েছি, নামেই জামাই, কাজে ছেলে। তো এই হলো ব্যাপার। তো আমার মায়ের মতো ডেফিনেটলি যারা কাকিমা জেঠিমারা আছে তারা সবাই রিলেট করতে পারবে যে তাদের কাছে তাদের জামাই হচ্ছে মেয়ের থেকেও বেশি, জামাই শুধু কেন, জামাই আর নাতি, জামাই আর নাতি আর মেয়ের থেকেও বেশি ঠিক কথা, কিন্তু মেয়েও আছে, এটা বলবো না যে মেয়ে না, মেয়েও আমাকে আরে কি বলবো, ছেলেও মনে এরকম করবে না, ওরে দুষ্টুরে, ছেলেও মনে এরকম করবে না। আমি রেডি হয়ে গেছি, স্নান করিনি এখনো, এসে আমি স্নান করবো, কারণ হসপিটালেই যাচ্ছি, তো তারপরে সেখান থেকে এসে স্নানটা করা। তো আমি খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে আমি বেরোচ্ছি, আমি আর মা, আর বাড়িতে রইলো যে যদি দিয়ার গুল্লু, ওরা এখন ভাত খায়নি, খাবে, তো এসে দেখা হচ্ছে আবার। কি গরম, গুড ইভিনিং এভরিওয়ান। হসপিটাল থেকে, হসপিটাল ডক্টরের কাছ থেকে এসে খাওয়া দাওয়া তো করিনি, এসে স্নানটা করে শুয়ে পড়েছিলাম, আর এখন চলে এসেছি ছাদে। এইভাবেই আমাদের লকডাউন কাটছে, এই দেখো সবাইকে, এই যে একটা মানুষ দুটো, আর মা তো আজকে এসছে, একটা মানুষ দুটো মানুষ তিনটে মানুষ চারটে মানুষ, এটা এটা হলো, এটাও একটা মানুষ আমাদের সঙ্গে দেখে দেখে মানুষ হয়ে গেছে, পাঁচখানা মানুষ আর আমি একটা ছটাও মানুষ, তাই না? ও এটা কার জন্য হয়েছে? এটার জন্য আমি একটুখানি কাককে, ওই মা মাছের তেলের বড়া বানিয়েছে, না ঠিক আছে, মা মাছের তেলের বড়া বানিয়েছে, তো কাকটাকে আমি একটু করে দিয়েছি, আর এই মহিলাটা এমন উৎপাত শুরু করলো যে কাকটাকে তো খেতে দিলই না, আমি এখানে চা রেখেছি সবটাই চা ফেলেছি, আমি একটু খেতে পারিনি, তার মাঠ থেকে শেয়ার করলাম, এখন এখানে জল দিয়ে কী করে ছাড়ে, তুমি তো জলটা ওদিকে ঢাললে, এদিকে কী করে আসলো, দেখ কী করলে জলটা,
আমাদের লকডাউন তো এভাবেই কাটছে, এবার তোমরাও বলো তোমাদের লকডাউন কীরকম কাটছে। আমরা তো প্রত্যেকদিন চেষ্টা করছি কিছু না কিছু নতুন করা, যাতে একঘেয়েমি ব্যাপারটা না হয়। আগেও তো 6 মাস কাটিয়েছি, তখন তো ব্লগ করতাম না, বাট এখন যখন করছি তখন একটু আলাদাই লাগছে, কারণ তখন তো ফুল লকডাউন ছিল। আমি তো ছোটো লকডাউন, বড় লকডাউন, কত রকম লকডাউন। তো যাই হোক, এরপরে কী করবো ভাবছি, একটু মেকআপের ভিডিও, মানে মেকআপ করে একটু ভিডিও বানাবো, তো দেখা যাক সেটা হয় কি না। আর কার্কের প্ল্যানে মাকে একটা ডক্টরের কাছে দেখানোর ভাবছি আমরা, কারণ আমার একটু প্রবলেম দেখা দিয়েছে। তো ভাবছি, ডক্টর নিজেও বললেন যে ওনার ডক্টরকে সাজেস্ট করে দিলেন, তো কালকে দেখা যাক ওনার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি কি না। তো আজকে একটু মেকআপ ভিডিও ভাবছি করবো, কারণ কালকে আমি সময় পাবো না আবার। এখন দেখা যাক অ্যাপয়েন্টমেন্ট কালকে পাওয়া যায় কি না, কারণ অনেক পুরনো ফাইল ঘাটতে হবে, নিতে ডক্টরের নাম্বার করতে হবে, তারপর ফোন করতে হবে হসপিটালে, অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, যাই না কালকে অ্যাপয়েন্টমেন্ট পাবো কি না। তো এই আর আর কি, ব্যাস এই আর বিকেলে যা হয়। চাটা তো খেতে পারলাম না, মার থেকে একটুখানি খেয়েছি, আর ওরা বসে এখন গল্প করছে। হাওয়াটা একটু কম বল আজকে, একটু ভালো হাওয়া হলে ভালো হয়। গরু বাবা কী খাচ্ছে? আমি মুখটা দেখা দেয়, ধরো তো আমি মুখটা দেখাই ওর হেংলিটা। এদিকে বসো, এদিকে বসো। এই মা এখানটা পুরো জল করে দিবি, আমা বসিও না, আমি বসেছি, শুইও না। ওদের দুজনের জন্য এই দেখো, ওর বাবাই নিয়ে আসে ওদের দুজনের জন্য। না ওরকম লোভ দেখা নেই, দিয়ে দেখো। তো বুঝতেই পারছো অডিও বাচ্চাদেরকে কি করেছে। কফি কিন্তু একটা অডিও প্যাকেট পুরো খেতে পারে, মানে 10 টাকার অডিও প্যাকেট। না না ঘ্যাগ ঘ্যাগ করে না, এরা বলিস না, এখন আর করে না। বড়দের মতো কাজ করে, তো গুড ব্রাদার, গুড 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 ব্রাদার। আর একে যে পটাস করে দিয়ে দেয় যদি একটু ভুল করেছে, এই মা তুলে দিও না। এই দেখো এটা কি, এ মা অরিওর অরিওর ক্রিমটা দেখো কি করেছে, আর নেই মাম্মা মোটে বড় এবার। ইস, আমাদের লকডাউনটা এভাবেই যাচ্ছে। আরে ওটা আর নেই, ওটা চকলেট বল, হয়ে গেছে। হাতটা দেখি দাও, হেংলু মুড়ি, এই হেংলু হেংলু মাম্মা, এ হল এ হলো একটু কুড়ে হয়ে গেছে, খেলে না, একদম খেলতে চায় না, খালি ছেলেদের মতো খেল, মারামারি খেললে খেলবে, বল দিয়ে খেলবে না, কিচ্ছু খেলবে না। এইটা ঘাপে ঘাপে গেছে, জল খাবে মনে হয়, ঘরে যাও। কেউ পড়বে না, শোনা যাচ্ছে, এই শোনাই দেখো কোথায় উঠেছে আমার কফিয়া। কফি তোকে দেখা যাচ্ছে আদৌ, ক্যামেরা একটু উঁচু করতে হবে, হয়েছে এবার। হ্যালো বলে দাও তো সবাইকে, হ্যালো, এই দিকে তাকা, এই ছুঁচো এদিকে তাকা, রকেট অনেক স্পিডে যায়। লা 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 লা।
উইদাউট মি তোমরা কেন স্টার্ট করেছো? আমি এখানে দেখো আম কেটে নিয়েছি ওদের জন্য এত সুন্দর করে সাজিয়ে, আর ওরা নাকি আমাদের আমাকে ছেড়ে করে ইয়ে করে দিল, খেয়ে নিল। What is this? আরে ভাই খেল। ও আমার আগে একটা আম খাও তারপরে। ছড়ার জন্য আমি কেটে নিয়েছি। তোমরা আমার মধ্যে খেলার টাইম সারাদিন আমরা আলে ডালে ঘুরে বেড়াই, রাত্রে হলে আমাদের কেমন করে দিচ্ছে ওরা। তাই বলু দেখবি কিভাবে মারবে এবার। হাই মাম্মা একটু জন্য বেশ একটু জন্য মিশে গেল বলু, ইটস ওকে। হাই চল 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 ইমা দাদার গেম দেখো বড় উল্টে যাচ্ছে ঠিক দিয়ে। এই যে দাদা কত উল্টে যাচ্ছে আপনার, কত গুটি আমার কাছে দেখো। জানি না একটা মারতে পারো কি না, একটা পারবে না ওসব দিচ্ছ তুমি তো আমারই টিমে গো বাড়ি। ও ব্ল্যাক ব্ল্যাক বাড়ি বুম ফ্রেন্ড ইয়া ঠিক করে মোটো না আমার বাড়ির মুড খায় না। হ্যালো ইয়ে দাঁড়াও এটা দাঁড়াও এটা তুমি নিয়ে গেলে চলো এটা আমার বন্ধু আস্তে করে স্লোলি কফিও খেলবে একদম ভাবছি। ফাইন গেল হায় হায় ফাইন তুমি তো আমারই রে দে ফাইন দে দিয়ে দিয়েছে আমরা টিম না এতটাই রাখছি, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো আর গ্ল্যাম সিস্টার ফ্যামিলির সাথে জুড়ে যাও সারা জীবনের মতো। তার জন্য শুধুমাত্র একটা সাবস্ক্রাইবার বাটন দাবাতে হবে আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন প্লিজ টেক ফেলতেই হবে, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, স্টে সেফ। নে গুটি দিয়ে রাখতে গুটি তোর 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 এন্ড লাভ ইউ অল, গুড নাইট, সায়োনারা।